দর্শক দেখতে পাচ্ছেন শিং মাছ হাত দিয়ে ধরেছে, অনেক হাতে ফুটো দিয়েছে, হাত ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন দর্শক, এই শিং মাছগুলোর খুবই ব্যথা হয়, প্রচণ্ড ব্যথা করে। এই শিং মাছগুলো ধরা খুব সাবধানে ধরা উচিত। আর কতটুকু সাবধান অবলম্বন করব বলেন? কাদার ভিতরে মাছগুলো ধরা সাবধানতা বেশি অবলম্বন করা যায় না। তুমি একটা একটা করে উঠাও, ছোটো ছোটোগুলো উঠাও, ছোটো ছোটোগুলো। অসাধারণ, দেখতে পাচ্ছেন কাঁটা আছে না, ভেঙে দিচ্ছে ওইগুলো সবার ভাই। দর্শক দেখতে পাচ্ছেন, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। এবং ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ। দেখতে পাচ্ছেন শিং মাছ, অ্যামেজিং ভাই। দেখো ভাই, এই যে দেখো কি অবস্থা, হাতে কি করেছে, এই যে দেখতে পাচ্ছেন হাত একবারে করে ফুলে উঠে গেছে, একবারে এমন পা ফুলে উঠে গেছে। দেখতে পাচ্ছেন এই শিং মাছ কাটার বিষের প্রচণ্ড যন্ত্রণা, সেটা আপনারা হয়তোবা যারা শিং মাছ ধরেছেন বা কাটার ঠোকর খেয়েছেন তারা অবশ্যই ভালো করে জানেন, কুচি করে, তাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মাছটা খুবই ক্রিটিক্যাল মাছ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। দর্শক এখানে আরও অনেক জাতের মাছ আছে, যেমন ট্যাংরা, চুপড়া, শোল মাছ, শিং মাছ, টাকি মাছ, বাংলা কথায় যা আমরা বলে থাকি টাকি মাছ। দেখতে পাচ্ছেন দর্শক, দেখিনি wow.